নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠ্যক্রমে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব একটা ইয়ামি ক্রিস্পি পনির পপকর্ন, যেটা ভেতর থেকে ভীষণই সফট আর বাইরে থেকে ভীষণই ক্রাঞ্চি। খেতে যেমনই সুন্দর আর সেই রকমই খুবই কম সময়ের মধ্যে খুব কম মশলায় আমরা এটা বানিয়ে ফেলব। আসুন দেখে নিই কী করে আমি এটা বানাচ্ছি। আমি এর জন্য নিয়েছি পনির 200 গ্রাম ওজনের, আর আমি যে কিউবগুলো পনিরের করছি সেটা এক মাঝারি সাইজের করছি। আপনারা যদি ইচ্ছে করেন ছোট সাইজে বানাতে পারেন পপকর্নগুলো, কিংবা বড়। এখন আমি একটা ম্যারিনেশনের জন্য একটা মিশ্রণ তৈরি করব। সেটা প্রথমেই নিলাম খুবই অল্প, 1-4 চামচ হলুদ আর 1/2 চামচের বেশি একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। আর তার সাথে নিয়ে নিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর এইগুলোকে দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি নিয়ে নিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আর যেহেতু আমরা লেবুর রস মেশাচ্ছি, সেজন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি দিলে কিন্তু পনিরের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। এখন বেশ ভালো করে লেবু রসটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আমরা এটাকে মেখে নিলাম। তারপরে প্রত্যেকটা পনিরের পিসের মধ্যে বেশ ভালো করে ম্যারিনেশনটা আমাদের কিন্তু করতে হবে, যাতে প্রত্যেকটা পনিরের পিসের মধ্যে মশলাটা যেন খুব ভালো করে ঢুকে যায়। একটু সময় ধরে একটু ধৈর্য নিয়ে অবশ্যই এটা করতে হবে, তবেই আমাদের পনির পপকর্নটা খেতে ভালো হবে। এখন আমি এটার জন্য একটা ব্যাটার তৈরি করছি। এর জন্য আমি একটা বাটির মধ্যে 1/2 চামচের আটা নিলাম। আমি কিন্তু ময়দা নিচ্ছি না, আটা মানে হুইট ফ্লাওয়ার নিচ্ছি। আর তার সাথে আমি মিশিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব, যেটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। দেখুন আমি কীরকম ব্যাটারটা বানাচ্ছি, দেখেছেন কীরকম কনসিস্টেন্সিটা হবে, ঠিক এরকম। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমরা একটা প্লেটে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমার কিন্তু বাড়িতেই তৈরি। আপনারা জানেন যে আমার এক্সট্রা পাউন্ডটি যখন কোনো কিছু রেসিপি বানাই তার চারদিক যেটা কেটে ফেলি সেটাকে রোস্ট করে আমরা ব্রেড ক্রাম্বস আমি করে রেখে রাখি। আপনারা ইচ্ছে হলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাকেও কর্নফ্লেক্সটাকে আমরা আপনারা এটা একটু হাতে গুঁড়ো করেও ইউজ করতে পারেন। দেখে নিন আমি কীভাবে এটাকে বানাচ্ছি। প্রথমে একটা পনির নিলাম, ম্যারিনেটেড পনিরকে আটার গোলার মধ্যে ডুবিয়ে আর একটা হাতে, শুকনো হাতে বেশ ভালো করে আমি এটাকে মাখিয়ে একটা সুন্দর একটা বলে রাখা দিলাম। ঠিক এরকম করে প্রত্যেকটা পনিরের কিউবগুলোকে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে বানিয়ে রাখলাম। এখন এটাকে আমাকে 10-15 মিনিটের মতো কিন্তু ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রাখতে হবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল পনির কিউব। এবার আমাদের করতে হবে কি, ভেজে নিতে হবে। আমরা একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল, কারণ আমরা যেহেতু এটা ডিপ ফ্রাই করবো তেলটা একটু বেশি লাগবে। প্রথমে আমরা তেলটাকে বেশ করে গরম করে নেব, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা করে করে আমরা পনির পিস দিয়ে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা না পর্যন্ত আমরা কিন্তু এটাকে বেশ ভালো করে ভেজে নেব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কখনোই ফ্লেমটাকে বাড়াবেন না, আঁচটাকে কখনোই বাড়াবেন না, তা না হলে পুড়ে যাবে। কারণ পনিরটা ভেতর থেকে হবে ভীষণই সফট আর বাইরে থেকে হবে ভীষণই ক্রাঞ্চি। কি মনে হচ্ছে না বানিয়ে ফেলি? আমার তো বানাতে বানাতেই মনে হচ্ছে কখন আমি পনির ক্রিস্পি পনির পপকর্নটা খাবো। আপনারা তো অনেক রকমই পপকর্ন খেয়েছেন, পনির পপকর্ন কি বানিয়েছেন একবার এরকম করে? একবার বানিয়ে দেখতে পারেন। আর একটা খেপে আমরা পনির এগুলোকে ভেজে নেব পপকর্নগুলোকে। তারপরে ভাজার পরে আমরা একটা সস বানাবো, তো আমি বলে দিচ্ছি সসটা কী করে বানাবো। তা এখন এটার জন্য যে সসটা বানাবো সেটা আমি বাড়ির যে টমেটো সস যেসব থাকে সেগুলো দিয়েই বানাবো, তাও আপনারা আপনাদের পছন্দ মতো সসও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন আমি একটা
ছোট্ট বাটিতে আমি নিয়ে নিলাম খানিকটা মেয়োনিজ, বড় চামচের এক চামচ, আর মেয়োনিজটা কিন্তু আমার এগলেস, আর তাতে নিচ্ছি আমি রেড চিলি সস হাফ চামচ। এটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই নেবেন। আর এইদিকে আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এগুলো তুলে ফেললাম। আর এখানে আমি আর একটা কি নিচ্ছি দেখুন, টমেটো সস, যেটাতে বেশ ট্যাঙ্গি এফেক্টটা হবে। মানে ঠিকই নিলাম আমি, মেয়োনিজ নিলাম এক চামচ বড় চামচে, হাফ চামচের কম একটু নিলাম রেড চিলি সস, আর টমেটো সস নিলাম। তারপরে সসটা বানিয়ে ফেললাম, আর তার সঙ্গে আমি একটু দিলাম লেটুস পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন। ইয়ামি ক্রিস্পি পনির পপকর্ন আমাদের রেডি, ছোট থেকে বড় পর্যন্ত সকলেরই ভীষণই ফেভারিট এই ইভিনিং স্ন্যাক্সটা। আমি এখন এখানে ছড়িয়ে দিচ্ছি পেরি পেরি মশলা, যেটা আমার বাড়িতে ছিল। আপনারা বাইরের দোকান থেকেও আনতে পারেন, আর যদি না থাকে তাহলে চাট মশলাও ওপরে ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমার তো আর আমি তো আর ওয়েট করতেই পারছি না, আমি একটা খেয়েই ফেললাম, দারুণ হয়েছে, করে ফেলুন, অবশ্যই করে আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।